হ্যালো এভরিওয়ান, এই উইকে আমাদের রেসিপি ডিমের কারি সর্ষে দিয়ে। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম ভালোভাবে সেদ্ধ করা, 1টা পেঁয়াজ কুচানো, 1টা টমেটো কুচিয়ে নেওয়া, 2 টেবিল স্পুন কালো সর্ষে, আর এখানে রয়েছে কিছু আদা কুচি এবং রসুনের কোয়া। প্রথমেই সর্ষে এবং কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট তৈরি, এটা এক পাশে রেখে দিই এবং আদা রসুন এবং টমেটো আবারও একসঙ্গে বেটে আরেকটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি, ডিমগুলো নুন হলুদ দিয়ে মেখে নিলাম এবং কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ডিমগুলো এর মধ্যে ভেজে ফেলব। হালকাভাবে ভেজে নিলাম, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে এবং কেটে রাখা পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব টমেটো আদা রসুন বাটা। তারপর আবার মিনিট দুয়েক ভেজে নিয়ে টেস্ট অনুযায়ী নুন দিলাম। এবার অ্যাড করছি সর্ষে বাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ জল। এরপর এর মধ্যে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি, ইচ্ছে মতন জল অ্যাড করতে হবে কারির কনসিস্টেন্সির জন্য। 5 মিনিট পর গ্যাস অফ করে দিলাম এবং একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের। তৈরি আমার ডিমের কারি সর্ষে দিয়ে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট উইক আবার দেখা হবে। বাই।